নমস্কার, শুরু করছি আর একটা নতুন ব্লগ। পুজো পুজো রব চারিদিকে, ধিতাংয়ের স্কুল যথারীতি চলছে, কারণ আমাদের এখানে কোনো ছুটি নেই। দুর্গাপুজোয় কলকাতায় যেরকম ছুটি হয় সেরকম তো এখানে হয় না। ধিতাংয়ের এখন সব থেকে বেশি আনন্দ দাদু ঠামুন এসছে ওর কাছে, ও এখন যেভাবে পারে লুটে পুটে নিচ্ছে ওদের সাথে। স্কুল থেকে এসে হুজ্জুতি, আমি সব ভিডিওগুলো একই দিনে নয়, যখন যেভাবে ক্লিপিংস তুলতে পেরেছি সেই সময় সেইভাবে ক্লিপগুলো তোলা হয়েছে। ও এত আনন্দ করছে, খুবই আনন্দের সেটা। ওকে স্কুল দাদা দিয়ে আসবে, তারপর ও খেলবে দাদার সাথে, দাদা খাইয়ে দেবে, মাম্মাম খাইয়ে দেবে। তো বাবা আমাদের জন্য পুজোর মধ্যে একদিন চিলি চিকেন বানিয়েছে, তো চিলি চিকেন আর ফ্রাইড রাইস হয়েছিলো। এই ব্লগটা পুরোটাই যে একদিনের তা নয়, গোটা পুজোটাই আমাদের এভাবে কেটেছে। শুভমের কাজ, আমি কাজে, আমরা পড়াশুনো, আমার সব মিলিয়ে আমরা মানে হই হই করেও কেটেছি, আবার মন খারাপও লেগেছে। আগের বছর যেহেতু আমরা দুর্গা ঠাকুর দেখতে গেছিলাম পুজোয় স্টকহোম, খুব মিস করছিলাম এই বছরটা। কি এনেছো দিতাম? আমুর। কি এনেছো? আমুর 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 কি কোথায় দিয়েছিলে? আমি পেলাম যে কোথা থেকে পেলাম? মাটিতে আমি পেলাম। এটার নাম কি? আমুর। আমুর, এটা হচ্ছে আমুর। একটা যাবে, পাঁচখানা দিয়েছো সবাইকে, দাও, আমাকেই দিয়ে যাচ্ছ তো। বাবা আমি এত খাবো না, তুমি নাও। আমি যেগুলো দিচ্ছি খাও না, নাও খাও। এত এত আদুরে শাসন, না খেয়ে উপায় আছে? আমার মা বিরাটি থেকে ওকে এরকম সকালবেলা যে কদিন ওকে পেয়েছে একটু দেখাতে, এইভাবে ওকে দুর্গা ঠাকুর দেখিয়েছে। গণেশ জামা পরেনি, এটা ওর খুবই বিরক্ত লেগেছে, কেন নেই? সারাদিন বাড়িতে হই হই রই রই রব। আর ধিতাং ওর ঠামুনের সাথে রোজ সন্ধেবেলা এই চলে কি না মাছ ধরতে যাচ্ছে, মাছ ধরা ধরা খেলা, টেন্টের মধ্যে ঢোকা। লাইট অফ করলে ভালো হবে না তো, লাইট অফ করলে আমি দেখতে পাবো না এখানে বসো, নদীতে যাবে এখন মাছ ধরতে। হ্যাঁ বসো, ছিপ নিয়ে, হ্যাঁ ছিপ ফেলো, ছিপ ফেলো, মাছ ধরো, চলো। কি মাছ এটা? কিছু মাছ পাওনি, তাহলে আমরা কি খাবো? যাও আর একবার দেখো, দেখো দেখো, মাছ আনলে পরে তোমার রান্না হবে, খাবো। পেয়েছ? কি মাছ পেলে? কি মাছ পেলে? কি মাছ পেয়েছো? হিলি চারটা রেখে এসো, রেখে দিলাম, আবার নিয়ে এসো, আর দুটো নিয়ে এসো, আর দুটো নিয়ে এসো, নিয়ে এসো, তাতে নিয়ে এসো, তাতে নিয়ে এসো, যাও যাও, কাটো, রান্না হবে। হ্যাঁ কাটো, হ্যাঁ হ্যাঁ। এবার কি করবে? এবার কি করবে? এবার এবার কি হবে? এবার এবার কি করবে বলো? মাছ ভাজতে দিচ্ছে, আমাকে একটা দিবি বাবা? বলো একটা মাছ দিবি আমাকে, দাও না মাছ ভাজাটা। কি কি দেবে মাছ ভাজার? সসেজ আর গোলমরিচ। আর পাস্তা দেবে না? ভাত আছে একটু? একটু ভাত আছে কি? নেই, শুধু মাছ ভাজা আছে। ধিতাংয়ের পুকু ফোন করেছে, ধিতাংয়ের একটি পিসি, তো ও শুভমের একটাই বোন, মাস্তত বোন, তো সে ফোন করেছে তাদের ওদের বাড়ির দুর্গা ঠাকুর। কেমন আছো? জিজ্ঞেস কর। কেমন আছো? অন কর। হ্যালো বাবা, হ্যালো। ডাকো পুকু বলে, ডাকো বলে, দাও বলো, জোরে বলো। কি করছো বাবা? আমি এখন দেখছি।
বলো। আমি এখন পাপার কোল এখানে বসে আছি, ঠাকুর দেখা বলো। পাপা এলো, বললাম আর কি বলবো, ঠাকুর দেখা বলো। আম্মা কোথায়? ঠাকুর দেখা আগে বল। দাঁড়াও ভিডিও কল করি। ভিডিও কল করছি। ভালো আছো বলছে, চা খেয়েছো? জিজ্ঞেস করো, বলে এসো, বলো আমার এখানে, বলে মানে বেরিয়ে যাও, বলো আনন্দ যেরকম আছে মন খারাপও আছে। দিতাঙ্গের এইবার খুব মানে শরীরটা খারাপ আবার হয়েছে, যা হয় ঠান্ডাটা পড়ছে, গায়ে জ্বর, ভীষণ ব্রিদিং প্রবলেম হচ্ছিল, ওষুধ দেওয়া হচ্ছে। পুজোটা এইভাবে শেষের দিকটা এইরকমই গেল। কোথায় যাচ্ছে তোর এটা? তোর প্লেনটা যাচ্ছে কই? ইন্ডিয়ায়? ইন্ডিয়ায় যাবে এই প্লেনটা বাবা? দশমী মানেই মাটন নয় চিকেন, কষা কষা মাংস আর ভাত, এটা যেন একটা রীতির মতো হয়ে গেছে। তো যখন মাটন পাই মাটন, যখন চিকেন পাই চিকেন, দিতাঙ্গের খাওয়া হয়ে গেছে। কিন্তু আবার মানে বাবার সাথে খাবে বলে বসেছে, তো বাবাই রান্না করেছে মাটন, আমরা কেউ কিছুই করিনি। বাবার মামামি এখন রান্না টান্না করছে, আমাকে আর অত কিছুই করতে হচ্ছে না, আমি বেশ আছি এই আর কি। দিতাঙ্গটা শরীরটা নিয়ে একটু চিন্তিত, লাফা ঝাফা করছে, শরীরটা ঠিক যাচ্ছে না। যাই হোক, আমার এই ছোট্ট চ্যানেলের প্রত্যেক বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা আদর, আর আমার সমবয়সীদের অনেক শুভেচ্ছা, শুভ বিজয়া। এই বছর সব থেকে আনন্দ হচ্ছে এই ডোকরার দুর্গাটা শুভম কিনেছে, ওটা মামামরা নিয়ে এসেছে। মানে কি যে আনন্দ হয়েছে, ঘরটা যেন আলো করে আছে, দুর্গা মাটা এখানটা রেখেছি। আমরা বিজয়ার প্রণাম করছি। গীতাং কি করছে? কোলাকুলি করছে। কোলাকুলি করছে দাদার সাথে? ও হো হো হো, কিরম করে বাবা কোলাকুলি করছে দেখ, তুই এইরকম করে করবি দেখ, বাবার মতো সেম, বাবা কিরম করে কোলাকুলি করছে দেখ, তুমি দেখ বাবা কিরম করছে দেখ, এরকম কোলাকুলি করে। তুমি পাপাকে কোলাকুলি করো, শুভ বিজয় দশমী। তো পাপাকে কোলাকুলি করে দাও, পাপাকে ওর বাবাকে প্রণাম করছে বাবু। মাকে হামি 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 মাকে হামি দিয়ে দে, মাকে করবি না? দুটো গালে দিয়ে একটা ঠোঁটে দেবে। মাকে প্রণাম কর, মাকে মা বাকি রয়েছে। না 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 না, এই যে মায়ের পা, না না প্রণাম করিস না, ছি 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 ছি, তোর ভগবান রে, ওই তো ভগবান। বলো পুকুলি কই গেলে? ওই তুই কি করছিস? ছি ভগবান, কোলাকুলি করছে। বিজয়ায় প্রণাম করে ও যা খুশি, সবাইকে ভীষণ আনন্দ পেয়েছে। এখন আমরা মানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি, মাংসের পর তো একটু খেতেই হয়। আমরা পাঁচজন, ঠিক আমরা পাঁচজন।
তিতাং তোর এই ভিডিওতে তো এর বিচ্ছিরি রক্ত বালিশটা উঠছে না রক্ত বালিটা উঠবে না উঠে পড়ে যাবে তো আদিতা তুমি কি বিশ্বাস করো খানিকটা তাঙ্কু 10 মিনিট তাঙ্কু তুমি এখানে ঘুমাবে তো বলে মার কাছে সব এবার হয়ে গেছে এবার না এখানে শুবে তো এখানে শুবি তো না শুতে পারবে না বলবে গুনাথ ভালো চল হেই দ মাঝখানে হলে তো দুজনে মিলে আদর করবে এটা তো আনন্দে মাঝখানটা সেট কর ভালো হবে বাবা তুই তো আমরা চলে যাচ্ছি আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাকে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন এই নির্ভেজাল আনন্দ নিয়ে আমাদের দিন কাটছে খুব হই হই করে